একটা বিষয় লক্ষ্য করলাম যে লিটন ট্রাভেলসের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে একজন পোস্ট করেছেন যে অনলাইনে কিভাবে লিটন ট্রাভেলসের টিকিট কাটবেন। তো আসলে এই জিনিসটা আজকে আমি ভিডিওতে দেখাবো যে কিভাবে খুব সহজে আপনি অল্প সময়ের ভিতরে মোবাইল দিয়ে লিটন ট্রাভেলসের যে অনলাইন টিকিট সেটা কিভাবে বুক করবেন বা কাটবেন। তো সেটার জন্য আপনাকে সর্বপ্রথম একটা ব্রাউজারে যেতে হবে এবং যাওয়ার পরে এখানে লিটন ট্রাভেলস লিখে সার্চ দিতে হবে অথবা লিটন পরিবহন লিখলেই চলে আসবে। তো প্রথমে যে ওয়েবসাইটটা আপনারা দেখছেন এখানে আপনারা সরাসরি প্রবেশ করবেন। করার পরে এখানে আসলে টিকিট কাটতে গেলে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করবেন সেটা দেখায়। এখানে দেখেন মোবাইলে যে উপরের সাইডে তিনটা দাগ আছে, এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখেন লেখা আছে যে হাই অথবা গেস্ট। তো এখানে আমি ক্লিক করলে দেখেন লেখা আসছে সাইন ইন। তো সাইন ইন করার অপশানে ক্লিক করলে এখানে দেখেন দুইটা অপশান আসছে, একটা হচ্ছে যে মোবাইল নাম্বার এবং একটা পাসওয়ার্ড। তো আগে আসলে এখানে অ্যাকাউন্ট খোলা যেত, এখন যায় না। এখন সরাসরি এই যে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনি এখানে মোবাইল নাম্বার দিবেন, আপনার মোবাইলে একটা ওটিপি কোড যাবে, সেটা বসালে আপনার এখানে লগ ইন হয়ে যাবে। তো আমার এখানে আগে থেকে যেহেতু অ্যাকাউন্ট করা আছে তো আমি এখানে আমার যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। তো এখানে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন আমি এখানে সাইন ইনে ক্লিক করলাম। এখন দেখেন আমার এখানে কিন্তু আমার এই যে আমার নাম সহ সব কিছু চলে এসেছে। তো এখন এখান থেকে আমাকে এই যে টিকিট বুকিং এই অপশানে যেতে হবে। তো এখানে যে আমাকে লিখতে হবে যে আমি কোথা থেকে কোথা যাব। তো আমি ফর্ম দিলাম ঢাকা, এখানে দেখেন ঢাকা লিখলেই ঢাকা চলে আসবে এবং এখানে টু মানে আমি কোথায় যেতে চাচ্ছি। তো আমি লিখলাম পাইকগাছা, পাইকগাছা। তো আসলে কবে যেতে চাচ্ছি দেখেন আমি এখান থেকে একটা ডেট যদি সিলেক্ট করে দিই, কথার কথা আমি এখান থেকে 20 তারিখে যাব। তো যাওয়ার পরে আমি যদি এখানে সার্চ দেই, এখানে দেখেন যতগুলা বাস আপনার ঢাকা থেকে পাইকগাছা যাবে প্রত্যেকটা কিন্তু সিরিয়ালি এখানে চলে আসবে। তো এখানে বাম সাইডে যে সময়টা দেখছেন 6:30, এটা হচ্ছে আপনার স্টার্টিং যে পয়েন্ট, অর্থাৎ ডেপাসার আপনি যেখান থেকে যাবেন আর কি, সেখানে সকাল 6:30-এ এটা গাড়িটা ছাড়বে এবং 2:15 PM মানে দুপুরে এই গাড়িটা পৌঁছাবে। তো এইভাবে সব টাইম শিডিউল এখানে দেওয়া আছে দেখেন। এখন যে টাইমের সাথে আপনার ম্যাচ করবে আপনি সেই টাইমের সেই গাড়িটা ক্লিক করবেন। তো আমি এই গাড়িটা দেখেন সর্বপ্রথম যেটা আছে কোচ নাম্বার 10, আমি এখানে আসলে এই গাড়িতে সিট নিতে চাচ্ছি। তো এখান থেকে আমাকে এই যে ভিউ সিট, এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে সকল সিট কিন্তু দেখাচ্ছে। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে এই যে সাদা হয়ে আছে এটার মানে এটা অ্যাভেলেবল। দেখেন বাম সাইডে লেখা আছে কোনটা আর কোন কালার থাকলে কি বোঝায় সেটা কিন্তু দেওয়া আছে। তো এখানে প্রত্যেকটা সিট কিন্তু দেখাচ্ছে যে অ্যাভেলেবল। তো আমি এখান থেকে সাপোজ B1টা সিলেক্ট করলাম। করার পরে আমি যদি নিচের অপশানে আসি, এখানে আছে দেখেন বন্ডিং পয়েন্ট, অর্থাৎ আপনি কোথা থেকে উঠবেন। তো এখানে অনেকগুলা কাউন্টার আছে, আপনার যেখান থেকে সুবিধা আপনি সেখান থেকে উঠতে পারবেন। তো আমি এখান থেকে যে ঢাকা কল্যাণপুর আছে আমি এখান থেকে উঠব, এবং ড্রপিং পয়েন্ট এখানে আমি কোথায় নামবো যে পাইকগাছা কাউন্টার, এটা সিলেক্ট করার পরে আপনি যদি পাইকগাছা না যেও আপনি যদি যশোর অথবা মনিরামপুর বা কেশবপুর এ সকল জায়গায়ও যদি আপনি নামতে চান আপনি পাইকগাছা কাউন্টার সিলেক্ট করলেও কোনো সমস্যা নাই। তো এটা সিলেক্ট করার পরে আপনাকে এখানে দেখেন নিচে একটা অপশান আছে যে বুক ফর সেলফ, অর্থাৎ নিজের জন্য কি আপনি টিকিট কাটবেন নাকি অন্যজনের জন্য কেটে দিবেন। তো এখানে আপনি নিজের জন্যও কাটতে পারবেন, অন্যজনের জন্য যদি কাটেন এখানে আপনি ক্লিক করে এই যে প্যাসেঞ্জারের মোবাইল নাম্বার এবং তার নাম লিখে দিলেই হয়ে যাবে। এবং বুক ফর সেলফে যদি আপনি ক্লিক করেন আপনার ইনফরমেশন অটোমেটিক্যালি এখানে আসবে। একটা বিষয় লক্ষ্য করবেন যে এখানে দেখেন একটা সেকেন্ড উঠছে এই যে আই এগ্রি টু অল দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা সিলেক্ট করে এই যে বাই নাওতে ক্লিক করতে হবে টাইম শেষ হওয়ার আগেই। তো আমি এখানে বাই নাওতে ক্লিক করলাম। করার পরে এখন দেখেন আমার এখানে কিন্তু নিচের দিকে টিকিটের ডিটেলস চলে এসেছে, অর্থাৎ গাবতলি থেকে পাইকগাছা যাবে এবং এটা 10 নম্বর কোচ, টিকিট নাম্বার এবং নাম মোবাইল নাম্বার সব কিছু এখানে চলে আসবে। এখান থেকে এখন আপনাকে সার্ভিস চার্জ সহ, অর্থাৎ অনলাইনে টিকিট কাটতে গেলে কিন্তু একটা সার্ভিস চার্জ দিতে হবে। যেমন একটা সিটের জন্য দেখেন এখানে প্রায় 49 টাকা আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে। তো এটা টোটাল আপনাকে 799 টাকা পে করতে হবে। তো আমি এখানে পেতে যদি ক্লিক করি তাহলে আপনার সামনে এরকম একটা অপশান আসবে, আপনার টিকিট নাম্বার, কোচ নাম্বার, জার্নি ডেট, সিট নাম্বার এবং টোটাল কত টাকা, এটা চলে আসবে। এটা আসার পরে আপনাকে এখান থেকে পে নাওতে ক্লিক করতে হবে।
তো পে নাওতে ক্লিক করলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে যে আপনি কোন মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে চাচ্ছেন। তো এখানে আপনি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন, মোবাইলের যে বিকাশ রকেট নগদ এটা দিয়ে পেমেন্ট করতে পারবেন এবং ইন্টারনেট ব্যাংকিং দিয়েও পেমেন্ট করতে পারবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নগদ বা বিকাশ দিয়ে পেমেন্ট করে থাকে। তো আমি এখানে মোবাইলের অপশানে ক্লিক করলাম। এখানে দেখেন আপনি যে মাধ্যমে টাকা পে করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি নগদ দেন নগদে ক্লিক করবেন, যদি বিকাশ থেকে টাকা দেন বিকাশ ক্লিক করবেন। করার পরে এখানে এই যে পে বিডি 799 এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে আসলে বিকাশ দিয়ে যে আপনি টাকা পে করবেন সেই অপশানটা আসবে। এখানে জাস্ট বিকাশ নাম্বারটা দিবেন, আপনার মোবাইলে একটা ওটিপি আসবে এবং ওটিপি আসার পরে আপনার বিকাশের পাসওয়ার্ড দিবেন, আপনার টিকিট অটোমেটিক্যালি বুক হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে যে টিকিট কাটা হয়ে গেলে আপনার এই অপশানটা আপনি টিকিটটা কোথায় পাবেন। তো টিকিটটা আসলে কোথায় পাবেন দেখেন, এই যে লিটন ট্রাভেলসের যে হোম পেজ, এখানে তিন ডটে এই তিনটা দাগে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে আপনার যে নাম দেখাবে আপনি যখনই এখানে অ্যাকাউন্ট খুলবেন, এখানে দেখেন মাই টিকিট, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি যতগুলা টিকিট এই পর্যন্ত বুক করছেন প্রত্যেকটা টিকিট দেখেন এখানে কিন্তু সিরিয়ালি দেখাবে। দেখেন আমি যতগুলা টিকিট কেটেছি এ পর্যন্ত এ টু জেড কিন্তু এখানে দেখাচ্ছে, এবং এখান থেকে আপনি এই টিকিটটা এই যে ভিউতে ক্লিক করে এখানে সরাসরি এই টিকিটটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবে। অথবা টিকিট আসলে প্রিন্ট করার দরকারই পড়ে না, মোবাইলে অটোমেটিক্যালি যে SMS আসবে সেই SMS দেখেই কিন্তু আপনি খুব সহজে সেই SMSটা দেখিয়ে ভ্রমণ করতে পারবেন। তো আসলে যারা লিটন ট্রাভেলসের অনলাইন টিকিট সংক্রান্ত জানতে চেয়েছিলেন তাদের জন্যই মূলত ভিডিওটি। তো আশা করি বুঝতে পেরেছেন।